অনু ভগৱতে বাসুদেৱাই নমস্কাৰ, মই অষ্ট্ৰলজাবিনে কাশ্য তীৰ্থ বাস্ট্ৰলজীৰ মাজলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমি আলোচনা কৰিম সূৰ্য দেৱতাই মকৰ লগ্নত বাৰটা ৰাশিত কেনে ৰিজাল্ট দিব। মকৰ লগ্নৰ কাৰণে সূৰ্য দেৱতা এটা অতি মাৰক গ্ৰহ, কাৰণ কিয়, সূৰ্য দেৱতাৰ যিটো ৰাশি সিংহ ৰাশি, সেইটো অষ্টম স্থানত পৰিল আৰু কুষ্টিখনৰ আটাইতকৈ বেয়া স্থান, মৃত্যু স্থান, অবষ্টেকল স্থান, মানসিক অশান্তি অশান্তিৰ স্থান এই অষ্টম স্থান। অষ্টম স্থানৰ অধিপতি যদি লগ্নতে বহে তেনেহ'লে জাতকৰ জন্মৰ লগত মানসিক অশান্তি, যিকোনো কৰ্ম যিকোনো কামতে হওক অবষ্টেকল, পাৰ্টনাৰশ্বিপত উগ্ৰতা থাকে, ডমিনেটিং নেচাৰ হয়। সূৰ্যদেৱতা এটাই দৃষ্টি থাকে, য'ত সূৰ্যদেৱতা থাকে তাৰ পৰা অকল সপ্তম দৃষ্টি। সূৰ্যদেৱতাৰ যেতিয়া সপ্তম দৃষ্টি সপ্তম ঘৰত পৰিব, দাম্পত্য জীৱনৰ কাৰণে বেয়া, পাৰ্টনাৰশ্বিপ ব্যৱসায়ৰ কাৰণে বেয়া কৰিব, আৰু ডেইলি ইনকামৰ ক্ষেত্ৰতো জাতকে ইয়াতে খুব অবষ্টেকল পোৱা দেখা পোৱা যায়। দুই নম্বৰ ঘৰত যদি সূৰ্যদেৱতা থাকে, পৰিয়ালৰ লগত সম্পৰ্ক বেয়া হ'ব, পৰিয়ালৰ পৰা দূৰত থাকিব জাতক, বিদেশতো থকা দেখা পোৱা যায়, কাৰণ কিয়, সূৰ্য দেৱতাৰ এটা ছেপাৰেটিভ টেণ্ডেঞ্চি থাকে, উগ্ৰ গ্ৰহ, কুৰ গ্ৰহ। ইয়াতে ধনৰ অভাৱ ঘটাব, পৰিয়ালৰ লগত সম্পৰ্ক বেয়া হ'ব, বাণী লাগাতকৈ বেছি উগ্ৰ হোৱা দেখা পোৱা যায়। দুই নম্বৰ ঘৰৰ পৰা যেতিয়া সপ্তম দৃষ্টি অষ্টম ঘৰত পৰিব, নিজৰ ঘৰতে পৰিব, মানসিক অশান্তি বৃদ্ধি হ'ব আৰু যিকোনো কৰ্মত অবষ্টেকল জাতকৰ জীৱনত থকা দেখা পোৱা যায়। তিনি নম্বৰ ঘৰত যদি সূৰ্য দেৱতা থাকে, সৰু ভাই ভনীয়েকৰ লগতো প্ৰব্লেম থাকিব, জাতকৰ সৰু সুৰা জাৰ্ণি হ'ব, সেইটোতো কোনো ধৰণৰ লাভ নাথাকিব, জাতক লাগাতকৈ বেছি পৰাক্ৰমী হয় আৰু পৰিশ্ৰমো জাতকৰ বহুত বেছি হোৱা দেখা পোৱা যায়। তিনি নম্বৰ ঘৰৰ পৰা যেতিয়া সপ্তম দৃষ্টি ন নম্বৰ ঘৰত পৰিব, জাতকৰ দেউতাকৰ লগত সম্পৰ্ক বেয়া, বিদেশ যোৱাৰ ক্ষেত্ৰত জাতকে প্ৰব্লেম পায়, অবষ্টেকল আহে, ধৰ্ম ৰিগাৰ্ডিং জাতকে কোনোদিনা পজিটিভলি ধৰ্ম নামানে। চাৰি নম্বৰ ঘৰত যদি সূৰ্য দেৱতা থাকে, ইয়াতে চাৰি নম্বৰ ঘৰটো হ'ল মেঘ ৰাশি, আৰু মেঘ ৰাশিত সূৰ্য দেৱতা উচ্চ হয়। মনত ৰাখিব মাৰক গ্ৰহ উচ্চ হৈছে, ইয়াতে মাকৰ প্ৰব্লেম থাকিব, হেল্থৰ জাতকৰ শ্ৰেষ্ঠৰ প্ৰব্লেম থাকিব, মাকৰ লগত সম্পৰ্ক বেয়া হ'ব, সুখ সুবিধাৰ পৰা জাতক বঞ্চিত হ'ব আৰু সম্পত্তি ৰিগাৰ্ডিং জাতকে সদায় ডিছএডভান্টেজ পোৱা দেখা পোৱা যায়। চাৰি নম্বৰ ঘৰৰ পৰা যেতিয়া সপ্তম দৃষ্টি দশম স্থানত পৰিব, কৰ্ম ৰিগাৰ্ডিং জাতকে সদায় প্ৰব্লেম হোৱা দেখা পোৱা যায়। পঞ্চম ঘৰত যদি সূৰ্য দেৱতা থাকে, ইয়াতে পুত্ৰ প্ৰাপ্তিদায়ক হয়, কিন্তু জাতকৰ আনচাৰ্টেইন লষ্ট হয়, জাতকৰ মেমৰি বেয়া হয়, মানসিক অশান্তি থাকে জাতকৰ, পেটৰ সমস্যাত ভোগে, প্ৰেমপ্ৰীতিত ছাকচেছ নহয়। পঞ্চম ঘৰৰ পৰা যেতিয়া সপ্তম দৃষ্টি এঘাৰ নম্বৰ ঘৰত পৰিব, ডাঙৰ ককায়েক বা বায়েকৰ লগত সম্পৰ্ক বেয়া হ'ব, তেওঁলোকৰ লগত কাজিয়া পেচাল হ'ব, আইৰ অভাৱ থাকিব, জাতকৰ ইচ্ছা ফূৰ্তিত ব্যাঘাত আহিব আৰু সৰু সুৰা বেমাৰ এটাৰ পিছত এটা সূৰ্যৰ দশা অন্তৰ্দশাত লাগি থকা দেখা পোৱা যায়। ছয় নম্বৰ ঘৰত যদি সূৰ্য দেৱতা থাকে, পুষ্টিখনত যদি শনিদেৱতা ক'ৰবাত ভাল জেগাত প্লেচ হৈ আছে, তেনেহ'লে ইয়াতে বিপৰীত ৰাজ্যক সূচাব, আৰু যদি বিপৰীত ৰাজ্যক সূচায় তেনেহ'লে জাতকৰ অবষ্টেকলবিলাক ৰিমুভ হ'ব, মানসিক অশান্তি ৰিমুভ হ'ব, জাতকৰ কোৰ্ট কেছ, হস্পিটেল, শত্ৰু দুৰ্ঘটনা আদি ৰিমুভ হয়, জাতকক ইয়াতে খুব বেছি ভাল ৰিজাল্ট দিব। আৰু যদি বিপৰীত ৰাজ্যক নুসূচায় তেনেহ'লে মানসিক অশান্তি, যিকোনো কামত অবষ্টেকল, হস্পিটেলৰ কাৰণে খৰচ, শত্ৰু দুৰ্ঘটনা, কোৰ্ট কাছাৰী আদি বৃদ্ধি কৰি জাতকক ইয়াতে মানুহ খুব মৃত্যুতুল্য কষ্ট দিয়া দেখা পোৱা যায়। ছয় নম্বৰ ঘৰৰ পৰা যেতিয়া সপ্তম হৈছে বাৰ নম্বৰ ঘৰত পৰিব, কোৰ্ট কাছাৰীৰ কাৰণে কেতিয়াবা জেলো হোৱা দেখা পোৱা যায়, আনুৱান্টেড খৰচ হ'ব, হস্পিটেল খৰচ আদি বৃদ্ধি হোৱা দেখা পোৱা যায়। সপ্তম ঘৰত যদি সূৰ্য দেৱতা থাকে, দাম্পত্য জীৱন খুব বেছি বেয়া কৰি দিব, দাম্পত্য জীৱনৰ কাৰণে ভাল নহয়, যদি স্পাউচৰ লগত এনি টাইম কাজিয়া পেচাল লাগি থাকিব, পাৰ্টনাৰশ্বিপ ব্যৱসায়ত খুব বেছি নিগেটিভ প্ৰভাৱ দিব, আৰু যদি ডেইলি ইনকামো কৰে সেয়াও বন্ধ হৈ যোৱা দেখা পোৱা যায়।
অক্টোবরের পর যেটা সপ্তম দৃষ্টি লগ্ন করব ইয়াতে পার্সোনালিটি বেয়া করব জাতক জেদি করাব জাতক উগ্র হয় ডমিনেটিং নেচার হওয়া দেখা পাওয়া যায়। অষ্টম ঘরত যদি সূর্যদেবতা থাকে ইয়াতে যদি বিপরীত রাজ যোগ খুঁচায় জাতকের মানসিক অশান্তি রিমুভ হব জাতকের অবস্টেকলব রিমুভ হব আর যদি বিপরীত রাজ যোগ নুখুচায় মানসিক অশান্তি ডাবল বাড়ি যাব। জাতকর যিকোনো কামত অবস্টেকল বাধার উপর বাধা থাকা দেখা পাওয়া যায়। অষ্টম ঘরের পর যেটা সপ্তম দিছে দুই নম্বর ঘর পড়ব ধনের অভাব থাকবে পরিয়ালের দূরত বিদেশত চেটেল হয় জাতক জাতকর বাণী উগ্র হওয়া দেখা পাওয়া যায়। ন নম্বর ঘর যদি সূর্যদেবতা থাকে দেউতাকর সমস্যা দেউতাকর কথা নুশুনা দেউতাকর কাজিয়া পেছাল হওয়া জাতক বিদেশ যাত্রা করাতো জাতকে অবস্টেকল পায় বাধা বিঘিনির সম্মুখীন হব লাগে জাতকে ধর্ম নামানে। ন নম্বর ঘর যেটা সপ্তম দিছে তিন নম্বর ঘর পড়ব সর ভাই ভনীয়কর কাজিয়া পেছাল জাতক লাগাতকে বেশি পরাক্রমী হয় আর পরিশ্রম জাতকর বেশি হয় যিকোনো কর্মত সর সুরা জার্নি হয় তাতো জাতকে কোনো ধরনের ভাল ফল নাপায়। দশম ঘর যদি সূর্যদেবতা থাকে দশম ঘর হল তুলা রাশি আর তুলা রাশির সূর্যদেবতার নিজ হয় তাতে কর্ম রিগার্ডিং জাতকে খুব ওর্স ফল পাওয়া যায় দেখা পাওয়া যায়। কর্ম যদি কেতিয়াবা পায় খুব বাধা বিঘিনির মাজত জাতকে ইয়াতে বহুত বেশি প্রবলেম পাওয়া মানসিক অশান্তি এটি বৃদ্ধি হওয়া দেখা পাওয়া যায়। কর্ম রিগার্ডিং জাতকে সদায় ডিসঅ্যাডভান্টেজ পায়। দশম ঘরের পর যেটা সপ্তম দৃষ্টি চারি নম্বর ঘর পড়ব মাকর প্রবলেম থাকিব জাতকর সুখ সুবিধা রিগার্ডিং জাতকে সদায় প্রবলেম পাব আর সম্পত্তি রিগার্ডিং জাতকে সদায় ডিসঅ্যাডভান্টেজ পাওয়া দেখা পাওয়া যায়। এগারো নম্বর ঘর যদি সূর্যদেবতা থাকে ডাঙর যদি ককায়েক বা বায়েক থাকে তেওঁলোকের সম্পর্ক বেয়া হব কাজিয়া পেছাল হব ইচ্ছা ফুটির ব্যাঘাত জন্মিব সর সুরা বেমার থাকিব জাতকর আর জাতকর আয়ের অভাব হব ধনের অভাব হব। এগারো নম্বর ঘরের পর যেটা পঞ্চম দৃষ্টি সরি সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরত পড়ব তাহলে পুত্র প্রাপ্তিদায়ক হয় আনসার্টেন লস্ট হয় স্টমাকর প্রবলেম থাকে মেমরি বেয়া হয় জাতকর আর মানসিক অশান্তি বৃদ্ধি হয় আর প্রেম প্রীতি জাতকে কোনোদিন সাকসেস নাপায়। বারো নম্বর ঘরত যদি সূর্যদেবতা থাকে তেনহলে বিপরীত রাজ যোগ খুঁচালে ইয়াতে বিদেশত গিয়েও জাতকে যথেষ্টখানি সম্মান অর্থ আদি উপার্জন করব পারে। জেল যাত্রা যদি জাতকে কোর্ট কেস লাগে সেয়াও রিমুভ হয় খরচতো লিমিটেশন আহি যায় আর যদি বিপরীত রাজ যোগ নুখুঁচায় তেনহলে ইয়াতে আনওয়ান্টেড খরচ এটা খরচ বাদ দিয়ে আন একটা খরচ এনেকে খরচ আহিয়ে থাকবে বিদেশ যাত্রা করলেও যা বিদেশত যদি সেটেলও হয় জাতক তাতে কিন্তু নিজের ব্যবসায় আদি করবেন বেলেগের আন্ডারত থাকিহে কাম করে আর তাতেও বহুত বাধা বিঘিনির মাজত কাম করবলগা হয় আর যদি গোষ্ঠীখনত শনিদেবতা কবাত ইট প্লেস হয়ে আছে তেনহলে জেল যাত্রা আদি হওয়াও দেখা পাওয়া যায়। বারো নম্বর ঘরের পর যেটা সপ্তম দৃষ্টি ছয় নম্বর ঘর পড়ব হসপিটাল বেমার আজারের কারণে হসপিটাল খরচ বাড়ব শত্রু দুর্ঘটনা আদি এক্টিভেট হব কোর্ট কাছারি আদির কারণে জাতকে জেলত যাবলীয় হওয়া দেখা পাওয়া যায়। আজি আমি গম পালো যে সূর্যদেবতায় মকর লগ্নত বারোটা রাশির পথ কেনে রিজাল্ট দিব এটা কথা কই লো যে মকর লগ্নর জাতকে সূর্যরত্ন রুবির পর সদায় দূরত থাকবে মকর লগ্নের কারণে সূর্যরত্ন রুবি একটা বর্জিত রত্ন ইয়াতে সদায় মারকতা বৃদ্ধি করব নেগেটিভিটিখিনিহে বড়াই দিব পজিটিভিটি কোনো কেতিয়াও নিদিয়ে এই কারণে বর্জিত বর্জন করাই ভাল। মোর ভিডিও যদি চাই ভাল লাগে তাহলে লাইক করব শেয়ার করব আর সাবস্ক্রাইব করব না পাহরিব। ধন্যবাদ।